তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এবার শক্ত কঠোর আন্দোলনের ঘোষণা দিল তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ উত্তরের পাঁচ জেলায় গণ অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেয়া হয় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট রোগ শোকে ভেঙে যাওয়া শরীরে খুঁড়ি আসেন চড়ের বাসিন্দা আশি ঊর্ধ্ব হারুন রশিদ আর বেগার কি হইবে আমার নদীর কাজ করে তাড়াতাড়ি তাহলে আমার এলাকা শুদ্ধ আমিও বাঁচবো শেষ আষার রোদে পুড়েই অধিকার আদায়ের আন্দোলনে সামিল শত শত মানুষ কোথাও বাঁধে কোথাও আবার নৌকায় বলেন হৃদয়ের কথা কষ্টের কথা আমরা বাংলাদেশের নাগরিক আমাকে কেন চীন দেখাবে কেন ভারত দেখাবে আমরা এটা মানি না আমরা চীন আর ভারতের কথা মানি না আমরা আমরা তো চীন আর ভারতে ভোট নেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিছি পংপুর বিভাগের মানুষের উন্নয়নের জন্য এটা যেন বাস্তবায়ন করে না হইলে আমরা অসহায় পরে মারা যাব আন্দোলনকারীরা বলছেন তিস্তার পরিচর্যা না করায় প্রতি বর্ষায় এ নদী আগ্রাসী হয়ে ওঠে নেয় বেঁচে থাকার অবলম্বন তিস্তা হাজার হাজার হেক্টর জমি নষ্ট করেছে বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর যা বাস্তবিকটা ছিল সেগুলো নষ্ট করেছে কবরস্থান নষ্ট করেছে মসজিদ নষ্ট করেছে আমাদের বাড়িঘর নষ্ট করেছে আমাদেরকে গৃহহীন করে তুলেছে এটা হলেই পরে সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্যের উন্নতি হবে এবং তিস্তা অঞ্চলে আধুনিক কৃষি হোটেল এবং অন্যত টাউন ইত্যাদি ইত্যাদি সুবিধা হবে নেতারা বলছেন সরকারের অবকাঠামোগত উন্নয়নে শহরের শোভা বেড়েছে আগামী মাসেই এই প্রকল্পের রূপ দেখতে চান তারা বাংলাদেশে যতগুলো মেঘা প্রকল্প চলছে সেগুলো দেশের কিছু মানুষের জন্য করা হচ্ছে মানুষ গ্রাম অঞ্চলের মানুষের জন্য আমি কোনো প্রকল্প সেভাবে দেখছি না একমাত্র মনে হয় তিস্তা মহাপরিগঞ্জের সর্ব সর্বদরিদ্র মানুষদের গ্রামীণ মানুষদের এবং দুর্দশাগ্রস্ত মানুষদের কল্যাণের একটি এটা পরিকল্পনা বাস্তবায়ন আমরা স্পষ্ট বলতে চাই আমরা সময় দিতে চাই না আমরা এই আন্দোলনকে কঠোর থেকে কঠোর নিয়ে যেতে চাই যদি আগামী এক মাসের মধ্যে আমাদের এটি উদ্বোধন করা না হয় আমরা খুব দ্রুতই আমরা অবরোধ হরতাল চ যে কোনো নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধার নদী তীরবর্তী বারো উপজেলার একশো পয়েন্টে একসাথে এই কর্মসূচি পালন করা হয় জুয়েল আহমেদ বাংলা ভিশন গঙ্গাচড়া রংপুর